গণতন্ত্রকে আটকানোর চেষ্টা করছেন রাজ্যের শাসক দলের আইনজীবীরা। বিচার প্রার্থীরা ভরসা রাখেন আদালতের উপর, কিন্তু তারা বিচার পাচ্ছেন না। রাজ্যে দুর্নীতি যেভাবে প্রকাশ্যে এসেছে, সেই মামলায় কোর্টে হাজির হতে নারাজ সরকারি পক্ষের আইনজীবীরা। এমনকি মামলার রায় যদি শাসক দলের পক্ষে না যায়, আদালতের দ্বার রুদ্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রশাসনিক ব্যর্থতা আর অপরাধ ঢাকতে এমনই উদ্যোগ নিয়েছেন রাজ্যের শাসক দলের আইনজীবীদের একাংশ। এই ধরনের ঘটনা আদালত অবমাননার শামিল, রায় সুপ্রিম কোর্টের। এই ঘটনার প্রতিবাদে সরব হলেন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন। আদালত চত্বরে আমাদের এই প্রতিবাদ মিছিল করতে হচ্ছে, তার কারণ একাংশের শাসকপুষ্ট আইনজীবী তারা আদালতকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। যখন দুর্নীতির বিভিন্ন ইস্যু নিয়ে আদালতে মামলা হচ্ছে, আমরা দেখেছি আইনজীবীর বাড়িতে চলে যাচ্ছে একদল শাসকপুষ্ট লোক, তারা বলছে যে আপনি এই মামলা করতে পারবেন না। আর যখন আদালত সেই বিচারে সেখানে রায় দিচ্ছে, তখন সেই আদালতের দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, তালা ঝুলিয়ে দিচ্ছে আদালতের সামনে। ফলে যারা বিচার প্রার্থী, যারা আদালতে আসে বিচার চাওয়ার জন্যে, তাদের দ্বার রুদ্ধ করে দেওয়া হচ্ছে। সরকারি পক্ষের আইনজীবী, তাদের পক্ষে রায় না গেলে তারা আদালতে অ্যাপিয়ার করবেন না, এই ধরনের সিদ্ধান্ত নিতেই পারেন। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জাজমেন্টে প্রকাশ করেছে যে এই ধরনের অ্যাবস্টেনশন বা স্ট্রাইক, এটা শুধু বেআইনি নয়, এটা আদালত অবমাননার শামিল। এবং আপনারা জানেন, গতকাল এই ধরনের একটা ক্রিমিনাল কন্টেম্পটের কগনিজেন্স আমাদের আদালত নিয়েছে, আমরাও চিফ জাস্টিসের কোর্টে হলফনামা ফাইল জমা দিয়েছি। ফলে এখন আদালত তার বিচার করছে, দেখা যাক কী হয়। তবে আমরা এই ধরনের যে কোনো ঘটনার জন্য আমরা প্রতিবাদ করব, আমরা গর্জে উঠব। এদিন তারা প্ল্যাকার্ড হাতে কলকাতা হাইকোর্টের বি গেট থেকে শুরু হয়ে এফ গেটে প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। বিচার ব্যবস্থাকে রক্ষা করার দায়িত্ব আইনজীবীদের, তাই তারা এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন। শেষমেশ এই ঘটনার রেশ কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে এখন বঙ্গবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।